নমস্কার বন্ধুরা, আমি পূজা বাংলা কার্নিভালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এখন এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যায় না যেখানে কিন্তু ডায়াবেটিস রোগীর দেখা পাওয়া যায় না। আর এতে কিন্তু কেবলমাত্র বড়রা নয়, ছোটরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। তবে আমরা যদি আমাদের খাদ্য তালিকায় একটু রদবদল করি, তাহলে কিন্তু ডায়াবেটিস আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এমন কিছু ফল রয়েছে বন্ধুরা, যেগুলো খেলে কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সেগুলো খুব উপকারী হয়। কি কি ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে, সেই সম্পর্কেই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে বন্ধুরা, যেটা সবসময় বলি, হ্যাঁ, সাবস্ক্রাইব করার কথা। কিভাবে তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, চট করে দেখে নাও আমাদের পর্দায়। সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর বেল চিহ্ন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। প্রচলিত কথা অনুযায়ী প্রতিদিন একটা আপেল কিন্তু আমাদেরকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখে, আর এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। ডায়াবেটিস রোগীরা যদি প্রতিদিন একটা করে আপেল খেতে পারে, তাহলে কিন্তু এটা রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। এছাড়াও আপেলে কিন্তু রয়েছে পেপটিন, যেটা ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে। এবার বলি পেয়ারার কথা। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা বা কনস্টিপেশনের সমস্যা কিন্তু একটা বিরাট বড় সমস্যা। আর পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যেটা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে তো সাহায্য করেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীরা কিন্তু প্রতিদিন একটা করে পেয়ারা খেতেই পারো। এছাড়া পেয়ারা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে। এবার বলি কালোজামের কথা। কালোজাম কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই উপকারী ফল। তাই ডায়াবেটিস রোগীরা যদি প্রতিদিন কালোজাম খেতে পারে কয়েকটা করে, তাহলে কিন্তু এটা রক্তে শর্করার পরিমাণকে কমাতে সাহায্য করে। তবে কেবলমাত্র এই ফলই নয়, এই ফলের বীজও কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সমানভাবে গুরুত্বপূর্ণ। এই ফলের বীজকে যদি গুঁড়ো করে ডায়াবেটিস রোগীরা প্রতিদিন খেতে পারে, তাহলে কিন্তু খুব সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। তার জন্য কি করতে হবে? তার জন্য এই ফলের বীজকে প্রথমে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপর ভালো করে মিক্সিতে পিষে গুঁড়ো করে নিতে হবে। প্রতিদিন যদি এই বীজের গুঁড়ো সকালবেলা খালি পেটে উঠে ডায়াবেটিস রোগীরা জলের সাহায্যে খেতে পারে, তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। এবার বলি চেরির কথা। চেরি কিন্তু আমাদের রক্তে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। এছাড়াও বন্ধুরা, চেরিতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং লো কার্বোহাইড্রেট, যেটা কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুবই একটা আদর্শ ফল। তাই ডায়াবেটিস রোগীরা কিন্তু এই চেরি খেতেই পারে। এবার তোমাদের বলি বেরি জাতীয় বিভিন্ন ফল, যেমন স্ট্রবেরি বা ক্যানবেরি। এইগুলো কিন্তু রক্তে শর্করাকে ভেঙে শক্তিতে রূপান্তরিত করে, তাই ডায়াবেটিসও খুব সহজে নিয়ন্ত্রণে চলে আসে। তো বন্ধুরা, এই ফলটা তোমরা কিন্তু, এই ক্র্যানবেরি বা স্ট্রবেরি জাতীয় এই সমস্ত ফল কিন্তু তোমরা খেতেই পারো, দেখবে তোমরা কিন্তু উপকার পাবে। এবার বলি পেঁপে। দেখবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু হার্টের সমস্যা এবং নার্ভের সমস্যা একটা বিরাট বড় সমস্যা। আর ডায়াবেটিস রোগীরা যদি প্রতিদিন পেঁপে খায়, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা খুব সহজেই চলে যায়। তো বন্ধুরা, আমি তো তোমাদের এই সমস্ত ফল, অনেকগুলো ফল বললাম। এই সমস্ত ফলকে তোমরা যদি তোমাদের খাদ্য তালিকায় অ্যাড করো, তাহলে দেখবে খুব সহজেই তোমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানটি? যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক করো। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু তোমরা জানিও।
আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, কারণ শেয়ার করলে তোমাদের মতো আরও অনেকেই রয়েছে যারা কিন্তু এটা দেখলে উপকৃত হবে। তো বন্ধুরা, আজ আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য সময়। নমস্কার।